হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার ডিআইবি কর্তার। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সমরেশ দাস, বয়স 51 বছর। তিনি কালিয়াগঞ্জ থানার ডিআইবি শাখার ইনচার্জের দায়িত্বে ছিলেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সমরেশ বাবু। শনিবার দীপাবলির সন্ধ্যে রাতে সেখানেই মৃত্যু হয় তার। তার মৃত্যুর খবর এসে পৌঁছতেই কালিয়াগঞ্জ থানায় উৎসবের মাঝে নেমে আসে শোকের আবহ। পুলিশ আধিকারিক এবং কর্মীরা শোক প্রকাশ করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে কালিয়াগঞ্জ থানার ডিআইবি অফিসার হিসেবে গত 2 বছর ধরে দক্ষতার সাথে কাজ করে চলেছেন সমরেশ বাবু। পূর্বে তিনি রায়গঞ্জ থানায় কর্মরত ছিলেন। কালিয়াগঞ্জ থানা সূত্রের খবর, গত 3 মাস আগে আচমকায় সমরেশ বাবুর হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। তারপর থেকেই চিকিৎসা চলছিল তার, কিন্তু পরবর্তীতে অবস্থার অবনতি হয়, তাকে ভর্তি করানো হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।